আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে একটা হোটেলে যেভাবে বড় বড় কাতলা মাছ রুই মাছ রান্না করে ঠিক ওরকম ভাবে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমি স্কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেভাবে আমি কাতলা মাছটা রান্না করেছি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি স্কিপ না করে। তো চলুন আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখে নিই। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর যেহেতু মানুষ কম ওই জন্য আমি মাছের পিসটাও কম নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা আমি মেখে ভেজে নেব। আর মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল, তো ক্যামেরাতে হয়তো একটু ছোট দেখা যেতে পারে। তো এভাবে লবণ হলুদ মেখে আমি ভালো করে মাছটা একটু ভেজে নেব। অনেক মজা হয়েছে। তো প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার ভিডিও কন্টেন্ট বানাতে উৎসাহ জায়গায়। তো এখন এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, সরি ফ্রাই প্যান না, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হলে আমি এখানে মাছটা ভেজে নিব। আর মাছটা কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তো এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, প্লিজ ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে রান্নাটা বুঝতে পারবেন না। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর একদিন এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো যে আমার এক পিট ভাজা হয়ে গেছে, আমি মাছটা উল্টে দিয়েছি, এখন আরেক পিট ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নিয়েছি। তো এখন এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। তো পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে ছেড়ে নিব। আর দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ জিরা বাটা। আর দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচের মতো আদা বাটা। এখন এই মশলাগুলো একটু ভেজে নিব গন্ধ যাওয়া পর্যন্ত। আর এখানে দিয়ে দিয়েছি আমি 5 থেকে 6টা কাঁচামরিচ মাছ দিয়ে ফালিয়ে, এখন সবগুলো একটু ভেজে নিব। তো এইভাবে যদি রান্না করেন, তো এইভাবে যদি একদিন রান্না করে কাউকে খাওয়ান সে অবশ্যই আপনার প্রশংসা করতে হবে। তো কম বেশি আমরা কিন্তু সবাই রান্না পারি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, জাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন, কারণ এখানে কাঁচা মরিচটা দিয়েছি ওই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। তো এখন তেলের মধ্যে মশলাটা একটু ভেজে নিয়ে এখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানিতে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, একটু নাড়াচাড়া করে দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি মাছটা দিয়ে দিব। তো রান্নাটা কিন্তু অনেক সহজ, যারা নতুন রান্না জানেন না তাদের জন্য কাজে লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 2টো আলু দিয়েছি, আলুটা মোটা মোটা দিয়েছি। আমি এই জন্য বলছি যে এখানে হোটেলের মতো রান্নাটা, এখানে আমাদের এখানে হোটেলে এরকম মোটা মোটা আলু দিয়ে মাছ রান্না করে কিন্তু অনেক ভালো লাগে। তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই যে মাছটা একটু কষিয়ে নিয়েছি, বেশি না, জাস্ট 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা একেবারে মিডিয়াম রেসিতে কম হিটে রাখতে হবে। তো একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো এখন এখানে আমি পানি দিয়ে আলু আর মাছটা আর একটু কষিয়ে নেব। তো এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আমার ভিডিওটা যারা আজকে প্রথম ভিজিট করেছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে নিচে পোড়া লেগে যাবে। এই যে আমার মাছ আর আলুটা কষানো হয়ে গেছে। আপনারা একদিন এভাবে মোটা মোটা করে আলু দিয়ে
রান্না করে ট্রাই করতে পারেন, তবে আলুটা বেশি দিবেন না, জাস্ট এখানে আমি দুটো আলু দিয়েছি। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। একেবারে অল্প ঝামেলাতে সহজ উপকরণে দারুণ একটা রেসিপি। তো যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, তো যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে আরো 1 মিনিটের জন্য রান্না করে নেব। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা 1000 লোকের কাছে পৌঁছে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।